নেত্রকোনার কলমাকান্দার কৈলাটির স্থানীয় মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে 3.5 বছর বয়সী নাইম মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের আশরাফ উলুম কওমি মাদ্রাসার পুকুরে। নিহত নাইম মিয়া ওই গ্রামের খোরশেদ আলম তালুকদার ও খুকুমনি বেগম দম্পতির ছোট পুত্র সন্তান। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই সাংসারিক কাজে মা খুকুমনি বেগম ব্যস্ত ছিলেন। এর কোনো এক ফাঁকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়ির বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় নাইম। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে বাড়ির আশেপাশে দেখতে না পেয়ে নাইম নাইম বলে ডাকতে থাকেন তার মা সহ পরিবারের লোকজন। এ সময় আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন, অনেক খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে প্রায় 200 ফিট দূরে ওই স্থানীয় মাদ্রাসার পুকুরে দুপুরের দিকে ওই পুকুরের পানিতে তলদেশ থেকে মৃতের সম্পর্কে চাচা বজলু মিয়া জাল দিয়ে শিশু নাইমের মরদেহ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন। সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি স্বাস্থ্য কেন্দ্রে আনার আগেই মারা গেছে, অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে। 3 বছরের একটা বাচ্চা মৃত অবস্থায় নিয়ে আসা হয়। যদি স্বজনদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারি, সে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। বাচ্চা আমরা এখানে মৃত অবস্থায় পাই। এখানে আসার বেশ অনেকক্ষণ আগে বাচ্চা মারা গেছে।